আসসালামু আলাইকুম, হাই গাইস, দিস ইজ আমিন ফ্রম এয়ারকে ফুড অ্যান্ড ট্রাভেল। আজ আমরা এসেছি রাজ ফ্যামিলি নিডসের এখানে যে ইফতার বাজারটা, এটা আমরা এসেছি, এটা হচ্ছে আজমপুর থেকে খুবই কাছে। লোকেশনটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে যে আইটেমগুলো আছে ওনাদের, এই আইটেমগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট যে আইটেম আছে এটা হচ্ছে গরুর হালিম, এটা হচ্ছে 325 টাকা, আর খাসি হালিমটা 700। আর এটা হচ্ছে গরুর হালিম, এই বক্সে নিতে পারেন, এটা হচ্ছে 1280 আর হচ্ছে 1380। আমরা যদি একটু হালিমটা একটু দেখি ওনাদের, এখানে কি বিফ থাকে না বিফ আলাদা অ্যাড করে? আচ্ছা, এখানে হচ্ছে হালিমের ডালটা এবং মাংস হচ্ছে ওনারা আলাদা অ্যাড করে দেয়। আর এটা হচ্ছে ওনাদের রেশমি জিলাপি, এটা হচ্ছে কেজি হচ্ছে 490 টাকা। এখানে আছে শাহি জিলাপি, এটা হচ্ছে 380 টাকা কেজি। এখানে আপনারা পেয়ে যাবেন পেঁয়াজু, পেঁয়াজু হচ্ছে 20 টাকা পিস। আর এই পাশে আছে বেগুনি, বেগুনি কত করে? 20 টাকা। এখানে বেগুনিও 20 টাকা। আর এখানে পেয়ে যাবেন দই বড়া, প্রতি পিস হচ্ছে 50 টাকা। আর অনথন পেয়ে যাচ্ছেন, অনথন হচ্ছে 30 টাকা পিস। আর এখানে ফ্রাইড চিকেন পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে 160। আর চিকেন ফ্রাই পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে 80 টাকা। আর চিকেন সাসলিক পেয়ে যাচ্ছেন আপনারা এখানে, এটা হচ্ছে পার পিস হচ্ছে 130 টাকা। আর এখানে যদি আমরা দেখাই, ওনারা কিন্তু খুব ভালোভাবে হাইজিনটা মেনটেন করেছে, প্রতিটা খাবারই হচ্ছে ওনারা কিন্তু পলি দিয়ে ঢেকে রেখেছে, এই জিনিসটা ভালো ওনাদের। আর এই আইটেমটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে স্পাইসি চিকেন, প্রতি পিস হচ্ছে 90 টাকা। আর জালি কাবাব কত করে পিস? জালি কাবাব হচ্ছে 65। আর চিকেন স্প্রিং রোল, এটা হচ্ছে 50 টাকা। বিফ রোল পেয়ে যাচ্ছেন 260। আর বিফ রোলের আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের। চিকেন শর্মা আছে এখানে 200 টাকা, চিকেন শর্মা। আর স্পেশাল বাটার নান, এটা হচ্ছে 50 টাকা। বিফ শিক কাবাব পেয়ে যাবেন, এটা হচ্ছে 220 টাকা বিফ শিক কাবাবটা। আর এটা হচ্ছে চিকেন বটি, চিকেন বটি হচ্ছে 240 টাকা। আর ওনাদের এখানে চিকেন টিক্কা আছে, চিকেন টিক্কাটা হচ্ছে 200 টাকা। একটা একটু বের করা যায় কি? এটা হচ্ছে ওনাদের চিকেন টিক্কা, সাইজটা আপনারা দেখতে পেলেন বড় সাইজের চিকেন টিক্কা। আর এখানে আছে গ্রিন গ্রিল যে চিকেনটা, এটা হচ্ছে ফুল, ফুলটা হচ্ছে ওনাদের এখানে 480। আর মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে বক্স হচ্ছে 220। এটা কি বক্সটা? আর ওনাদের বক্স হচ্ছে এটা, এটা 220। আর লুডুসের হচ্ছে বক্সটা সেমই থাকবে, প্রাইসটা 10 টাকা কম পাচ্ছেন। মিক্স লুডুস, এটা হচ্ছে 210। এখানে কি চিকেন ইউজ করা হয়েছে? এখানে হচ্ছে চিকেন, ভেজিটেবল আর হচ্ছে এগ ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ফুল চিকেন রোস্ট, এটা হচ্ছে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ফুল চিকেন রোস্টটা 650 টাকায়। আর ছোলা পেয়ে যাচ্ছেন 300 টাকা কেজি, এবং বুন্দিয়া পেয়ে যাচ্ছেন 400 টাকা কেজি। সো এইটা ছিল ওভারঅল ওনাদের ইফতার বাজারটা। এটা কয়টা থেকে ওপেন হয়? আড়াইটা থেকে ওপেন হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন ওনারা মোটামুটি সবাই আছে আপনাদের সার্ভ করার জন্য। আর এই হচ্ছে ওনাদের স্টলটা, এখানে হাইজিন খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খাবারই কিন্তু ঢেকে রাখা আছে। সে যে হচ্ছে ইফতার বাজারটা দেখতে পেলেন, এই পাশে হচ্ছে এই বিল্ডিং এর রুফটপে যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টের নামটা কার্টেল রেস্টুরেন্ট। আর এইখানে হচ্ছে ওনারা যে আইটেমগুলো সেল করছে, এটা হচ্ছে এগ চপ, এটা হচ্ছে 90 টাকা পিস। এখানে আছে ভেজিটেবল পাকোড়া 20 টাকা পিস। এখানে হচ্ছে চিকেন বাস্কেট 30 টাকা পিস। দেন আছে হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল 25 টাকা পিস। আর এখানে পেয়ে যাচ্ছেন স্পাইসি উইং 60 টাকা পিস। আর এটা হচ্ছে কার্টেল সাসলিক, মানে আপনাদের রেস্টুরেন্টের নামের, এটা হচ্ছে 110 টাকা পিস। চিজ পটেটো স্টিক, এটা আপনারা পেয়ে যাচ্ছেন 90 টাকা পিস। ফিশ ব্রেড স্টিক, এটা হচ্ছে
30 টাকা পিস। এটা কোন ফিশটা ইউজ করা হয়েছে? এটা হচ্ছে হোয়াইট ফিশ, হোয়াইট ফিশ, ডোরি ফিশ যেটা। আচ্ছা, ডোরি ফিশটা তো অনেক এক্সপেন্সিভ থাকে, এটা ওনারা ডোরি ফিশটা ইউজ করেছে। আর গোল্ডেন স্টিক, এটা আপনার হচ্ছে যে চিকেন এগ দিয়ে করা। আচ্ছা, মানে শর্মা টাইপের, এটা শর্মা টাইপ, জি এটা শর্মা টাইপের। এখানে পেয়ে যাচ্ছেন 100 টাকাতে, ওয়ান পিস 100 টাকা। আর এখানে ছিল চিকেন ললিপপ, এটা ছিল 60 টাকা। আর টাইগার প্রন ফ্রাই, আপনারা হচ্ছে যারা হচ্ছে আনকমন কিছু খুঁজছেন এখানে আসতে পারেন, টাইগার পন ফ্রাইটা পেয়ে যাবেন 30 টাকা পিস। আর এখানে হচ্ছে সমোচা পেয়ে যাচ্ছেন, ভেজিটেবল সমোচা 30 টাকা পিস। আর এখানে পেয়ে যাচ্ছেন ফিশ ফিঙ্গার, এটা কিন্তু দেখতে অনেক লুক্রেটিভ লাগছে, এই ফিশ ফিঙ্গার হচ্ছে 30 টাকা পিস।